হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ঘরোয়া রেমেডি শেয়ার করি, তার পাশাপাশি ভালো ভালো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেই। এবারে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে ভালো ভালো জিনিসের রিভিউ তো সবসময় দেওয়া হয়, এমনও তো অনেক জিনিস আছে যেগুলোকে অ্যাভয়েড করা উচিত, যেগুলো ভালো নয়, যেগুলোকে ব্যবহার করা উচিত নয়। তো আজকের এই ভিডিওতে আমি এমনই কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যেগুলো একদমই তোমরা ব্যবহার করবে না। মানে কেউ যদি তোমার ঘাড়ে বন্দুক ঠেকিয়ে ব্যবহার করতে বলে, তাও তুমি ব্যবহার করবে না। ইদানিংকালে ইউটিউবে প্রচুর ঘরোয়া রেমেডি পাওয়া যায়, যে যা দিয়ে পারছে ঘরোয়া রেমেডি তৈরি করে ফর্সা হওয়ার কথা বলে, চুল লম্বা হওয়ার কথা বলে তোমাকে ব্যবহার করতে বলছে। আমি জানি না আদৌ তাতে কারো উপকার হয়েছে কি না, কিন্তু আমি নিশ্চিত সেই সমস্ত ভিডিও ফলো করে তোমরা অনেক বেশি নিজের ক্ষতি করে ফেলেছো। দেখো বন্ধুরা, আমি প্রায় 3-4 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আমার চ্যানেলে 800-900টা ভিডিও পেয়ে যাবে, তার মধ্যে বেশিরভাগই হোম রেমেডি। অথচ আমি কখনও তোমাদেরকে ফেসের মধ্যে লেবু ব্যবহার করতে বলিনি। সরাসরি লেবু ফেসের মধ্যে কখনোই ব্যবহার করা উচিত না। আমি কখনও তোমাদেরকে ফেসের মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে বলিনি, কারণ সেটা ত্বককে পুড়িয়ে দেয়। আমি কখনও তোমাদেরকে ফেসের মধ্যে টুথপেস্ট ইউজ করতে বলিনি, কারণ সেটা তোমার ত্বকের জন্য নয়, সেটা দাঁত মাজার জন্য। হ্যাঁ, ব্ল্যাকহেড রিমুভ করার জন্য যদি ব্যবহার করো সেটা আলাদা, কিন্তু ফেস প্যাকের মতো টুথপেস্ট ব্যবহার করা মোটেও ভালো নয়। আমি তোমাদেরকে কখনো মুখের মধ্যে শ্যাম্পু ব্যবহার করতে বলিনি। শ্যাম্পু আমাদের চুলের জন্য, চুল ধোয়ার জন্য শ্যাম্পু, মুখ ধোয়ার জন্য ফেস ওয়াশ। শ্যাম্পু দিয়েই যদি মুখ ধোয়া যেত, তবে আলাদা করে শ্যাম্পু আর ফেস ওয়াশ তৈরি হতো না, শ্যাম্পু দিয়েই লোকে মুখ পরিষ্কার করে নিত। আর রইল বাজারের সো কল্ড ক্লিনিক প্লাস এই ধরনের শ্যাম্পু, এই শ্যাম্পুগুলো আজকাল লোকে চুলেও ব্যবহার করে না, কারণ আমাদের চুলের স্বাভাবিক তেলটুকুকে এটা বের করে দেয়, চুলকেই রুক্ষ শুষ্ক করে দেয়। আর লোকজন সেই শ্যাম্পু তোমাকে ফেসে ব্যবহার করতে বলছে। ন্যূনতম যদি জ্ঞানটুকু থাকে, তবে তুমি বুঝতে পারবে যে ক্লিনিক প্লাস বা যে কোনো শ্যাম্পু সেটা মুখে ব্যবহার করলে তোমার কত বড় ক্ষতি হতে পারে। হ্যাঁ, হয়তো ব্যবহার করার সাথে সাথে তোমার ত্বকটা একটু ফটফটে হয়ে গেল, আর তুমি ভাবলে যে তোমার ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে গেল, তুমি অনেক ভুল ধারণাতে রয়েছো। আমি কখনোই আমার ভিডিওতে তোমাদেরকে ফেসের মধ্যে ব্লিচ ব্যবহার করার কথা বলি না। এমনকি এখন বড় বড় যে পার্লারগুলো রয়েছে তারাও ব্লিচ করে না, কারণ ব্লিচ আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে। সাময়িক 3-4 দিনের জন্য তোমার ত্বকটাকে ব্রাইটেন করে তোলে, কিন্তু লং টাইমে তোমার ত্বকের মধ্যে দাগছোপ, মেচতার সমস্যা, কালো হয়ে যাওয়া, আরও না জানি কত সমস্যা ফেস করতে হয়। সেন্সিটিভ স্কিনে ব্লিচ করলে পরে ত্বকের মধ্যে বড় বড় ব্রণও বের হবে, র্যাশে মুখ ভরে যাবে। তাই বন্ধুরা, ফেসের মধ্যে ব্যবহার করার আগে একটু ভেবেচিন্তে ব্যবহার করবে। তোমার একটাই ফেস, তার ত্বকটা যথেষ্ট কোমল হয়। শরীরের ত্বকে তুমি যা খুশি করো, কোনো দোষ নেই, কিন্তু ফেসের সাথে কখনোই ছেলে খেলা করতে যাবে না। ফেসের মধ্যে যাই ব্যবহার করছো একটু বুঝে শুনে ব্যবহার করবে। যে কোনো ভিডিও বানানোর আগে যদি সেই বিষয়টা সম্পর্কে আমার নলেজ থাকে তবে খুব ভালো, যদি নলেজ না থাকে আমি চেষ্টা করি সেই সম্পর্কে একটু জেনে নেওয়ার এবং তারপরেই সেটা নিয়ে ভিডিও করার। যে কোনো ভিডিও করার সময় বা যে কোনো প্রোডাক্টের রিভিউ দেওয়ার সময় আমার যদি 1%ও মনে হয় যে এটা কারো ক্ষতি করতে পারে, আমি কিন্তু সেই ভিডিওটা কখনোই বানাবো না। আমার কথা হলো, আমার ভিডিও দেখে তোমার যদি উপকার না হয় ঠিক আছে, চলবে, কারণ সব কিছু সবার কাজ করে না, কিন্তু আমার ভিডিও তোমাদের জন্য কোনো ক্ষতি না করে এটা কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি। তাই আমি কিন্তু যা খুশি তাই দেখাতে পারি না। আজকাল ভিউজের লোভে, আজকাল ভিডিওকে ভাইরাল করার লোভে লোকে যা খুশি তাই তোমাকে ফেসে ব্যবহার করতে বলছে। আমি অবাক হব না আর কয়েকদিন পর যদি মানুষ তোমাকে মল ফেসের মধ্যে ব্যবহার করতে বলে, অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ কোনো কিছুই এরা বাকি রাখছে না তোমার ফেসে ব্যবহার করতে বলার জন্য। সবথেকে মজার ব্যাপার হলো, ইউটিউবে ঘরোয়া রেমেডি বেশিরভাগ দেখে হলো টিনেজাররা, যাদের মাথাতেই বেশি ফর্সা হওয়ার ভুট্টা থাকে। এবার তারা ফর্সা হওয়ার আশায় যদি সঠিক ঘরোয়া রেমেডি ব্যবহার করে তবে তো ঠিক আছে, কিন্তু সঠিক ঘরোয়া রেমেডি ব্যবহার না করে যদি এই ধরনের ভুলভাল ঘরোয়া রেমেডি ব্যবহার করে, ওই টিনেজে যে নরম যে ত্বক সেটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সারা জীবন তুমি আফসোস করবে আর তোমার পুরনো ত্বককে ফিরে পাওয়ার জন্য লড়াই করবে। তাই এখনই সচেতন হয়ে যাও, তুমি টিনেজার হও, অ্যাডাল্ট হও, বৃদ্ধা হও, ন্যূনতম বুদ্ধিটাকে কাজে লাগিয়ে যে কোনো ঘরোয়া রেমেডি বা যে কোনো প্রোডাক্ট ব্যবহার করবে। তাই আমি তাদেরকে অনুরোধ করব, কারণ এরকম একজন না, প্রচুর আছে যারা এরকম ভুলভাল ভিডিও দেখিয়ে লাখে লাখে মিলিয়নে মিলিয়নে ভিউজ নিচ্ছে। প্লিজ আপনারা এরকম করবেন না, কারণ আপনাদের এই সমস্ত ভিডিও বড়রা হয়তো ব্যবহার করে না, কিন্তু ছোটরা কিন্তু ঠিকই ব্যবহার করে, তাদের অনেক ক্ষতি হচ্ছে। আপনি স্বীকার করুন আর না করুন ঠিকই ক্ষতি হচ্ছে।
প্লিজ এই ধরনের ভিডিওগুলো বানাবেন না। তো বন্ধুরা, সবার প্রথমে আমি বলছি শ্যাম্পু। শ্যাম্পু চুলে ব্যবহার করার জিনিস, চুল পরিষ্কার করার জিনিস, সেখানে অনেক হার্শ কেমিক্যাল থাকে, সেটা ফেসের জন্য নয়। তাই ভুলেও কেউ যদি তোমার ঘাড়ে বন্দুক ঠেকেও তোমাকে বলে যে শ্যাম্পু দিয়ে ফেস ক্লিন করো, কখনোই সেটা করবে না। আর যদি তুমি অলরেডি করে থাকো, তুমি অলরেডি তোমার ত্বকটাকে ধ্বংস করে ফেলেছো, প্লিজ ফিউচারে কখনো আর এটা করতে যেও না। আমার কথা বিশ্বাস করতে হবে না, এক্ষুনি এই ভিডিওটা দেখতে দেখতেই মোবাইল হাতে নিয়ে গুগলে সার্চ করো যে শ্যাম্পু ফেসে ব্যবহার করলে কি হবে, হোয়াট হ্যাপেন্ড ইফ উই ইউজ শ্যাম্পু অন আওয়ার ফেস। তুমি বড় বড় করে পেয়ে যাবে যে শ্যাম্পু আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সকে নষ্ট করে দেবে, রুক্ষ শুষ্ক করে দেবে। আর এই শীতকালে তো আমাদের ত্বক একদম ম্যারমেরে হয়ে যাবে, অতি সহজেই তোমার ত্বক বুড়িয়ে যাবে, ত্বক ধ্বংস হয়ে যাবে, ত্বক একদম শেষ হয়ে যাবে। এরপর আরেকটা রিমেডি প্রায় অনেক আগে থেকে খুব জনপ্রিয়, ইদানিংকালেও বেশ জনপ্রিয়, সেটা হলো ফেয়ার লাভলির মধ্যে লেবুর রস মিশিয়ে অনেকে ত্বকে ব্লিচ করে। প্রথম কথা, ফেয়ার লাভলি নিজেই ত্বকের জন্য ভালো না, কিন্তু যার যার স্কিনের মধ্যে শ্যুট করে তাদের জন্য ভালো, তাদের জন্য ভালো রেজাল্টই দেয়, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই শ্যুট করে না। আর ফেয়ার লাভলির মধ্যেও ব্লিচ রয়েছে, যেটা লং টাইমে তোমার ত্বককে খারাপ করতে পারে, তবুও ফেয়ার লাভলি ভালো। এবার ফেয়ার লাভলির মধ্যে লেবুর রস, লেবুর রসের মধ্যে রয়েছে অ্যাসিড, অ্যাসিড আমাদের ত্বককে পুড়িয়ে দেয়। হ্যাঁ, তুমি কোনো হোম রিমেডি, কোনো ফেস প্যাক এর মধ্যে এক ফোঁটা দু ফোঁটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করছো, দ্যাটস টোটালি ওকে, কিন্তু এত বড় লেবুর রস তুমি যদি এই ফেয়ার লাভলির মধ্যে মিশিয়ে ফেসে লাগাও, তবে কিন্তু তোমার ফেসে র্যাশ তো বের হবেই, বড় বড় ব্রণও বের হবে, আরও অনেক ক্ষতি হতে পারে। এমনকি আমার এক প্রিয় সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ফেয়ার লাভলির সাথে লেবুর রস মিশিয়ে তার মুখের কী দশা হয়েছে। একদম ভুলভাল হোম রিমেডি, কখনো ট্রাই করবে না, কখনো ট্রাই করবে না। আর এই ধরনের রিমেডিগুলো যারা দেখায়, তাদের জন্য কিছু লোক সুযোগ পায় এটা বলার যে ঘরোয়া রিমেডিগুলো ফেক, ঘরোয়া রিমেডিগুলো কাজ করে না। হ্যাঁ, ভুলভাল ঘরোয়া রিমেডি দিলে তো কাজ করবেই না, বরং অনেক বেশি ক্ষতি হবে। কিন্তু ঘরোয়া রিমেডি সঠিকভাবে যদি দেখানো হয়, সঠিকভাবে যদি ব্যবহার করা হয়, সেটা কিন্তু তোমার ত্বকের অনেক অনেক উপকার করবে। কারণ প্রাচীনকালে কোনো প্রোডাক্ট ছিল না, তখন সবাই ঘরোয়া রিমেডি ট্রাই করতো, আর তখন মানুষের চুল, তখন মানুষের ত্বক আরও অনেক 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 বেশি সুন্দর ছিল। সো প্লিজ, ঘরোয়া রিমেডি ভালো, কিন্তু সেটাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। যা খুশি তাই ফেসের মধ্যে অ্যাপ্লাই করা যায় না। কেউ যদি এখন তোমাকে লঙ্কা বাটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে বলে, নিশ্চয়ই তুমি ব্যবহার করবে না, কারণ তুমি জানো লঙ্কা বাটা ফেসে অ্যাপ্লাই করলে তোমার ফেস জ্বলতে থাকবে। সো সেরকমভাবে তোমাকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। অ্যাজ এ বিউটি ব্লগার আমি তো সঠিক পথে তোমাদেরকে গাইড করতে পারি, কিন্তু তোমরা কোনটা চুজ করবে সেটা সম্পূর্ণই তোমাদের ব্যাপার। আর মানুষ খারাপটাই চুজ করে তার সবথেকে বড় প্রমাণ ভালো ভালো রিমেডিগুলো, সে আমার চ্যানেল হোক বা যে কারো চ্যানেল হোক, যারা অনেক দিন থেকে ভিডিও দেয় তাদের ভিডিওতে ভিউজ আসে না, যারা ভুলভাল ভিডিও দেখায় তাদের ভিউতে লাখে লাখে মিলিয়নে মিলিয়নে ভিউজ আসে। আর এটাই হলো তিক্ততা, এটাই হলো বাস্তব। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো সঠিক রিমেডি ব্যবহার করো। এবার বেকিং সোডা বা বেকিং পাউডার ফেসে ব্যবহার করা ভিডিও প্রচুর রয়েছে, এটা তোমার ত্বকের যে জল বের হয়, আমাদের ত্বকের মধ্যে ওয়াটার লেয়ার রয়েছে, সেটাকে নষ্ট করে দেয়, সেটাকে ব্রেক করে দেয়, ত্বক একদম রুক্ষ শুষ্ক ম্যারমেরে হয়ে যাবে, এরকমভাবে টানবে যখন সাদা সাদা স্ক্র্যাচ পড়বে, তোমার ত্বক একদম শেষ হয়ে যাবে। এরকম প্রচুর রিমেডি রয়েছে বন্ধুরা, যেগুলো আমাদের ত্বকের জন্য ভালো না। সো যে কোনো হোম রিমেডি ট্রাই করার আগে বুঝে শুনে ব্যবহার করবে, একটা দুটো রিমেডি ব্যবহার করবে। আর এই ভিডিওটা আমি সরাসরি কাউকে উদ্দেশ্য করে মোটেও বানাইনি, আমি একজন ভিউয়ার্স, তোমরা যেমন আমার ভিডিও দেখো আমিও অন্য লোকেদের ভিডিও দেখি। সো লাস্ট কিছুদিন ধরে এরকম ভিডিওগুলো দেখার পরে আমার যা মনে হয়েছে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। কারা কারা আমার সাথে সহমত পোষণ করো তারা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর যারা যারা আমার কথার সাথে একমত নও তারাও কমেন্ট করে জানাতে পারো। আমি সবাই, তোমরা কমেন্ট করো, সবার কমেন্টই আমি পড়বো। এবং আমি বলবো সাবধান হও, সঠিক জিনিস ব্যবহার করো, এবং নিজের ত্বকের সাথে একদম খেলবে না। পারলে ভিডিওটি শেয়ার করে দেবে, ভালো লাগলে লাইক করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।